আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, আপনাদের প্রত্যেক দিনই কিন্তু খবর রাখতে হয় বর্তমানে বাংলাদেশের পাটের বাজার দর কেমন চলছে। প্রিয় দর্শক, তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান যেটি পাটের বাজার দর সেটি কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটির প্রত্যেক দিন আপনাদের সামনে উপস্থাপন করছে। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের পাটের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে দেখেছি যেগুলো হাই কোয়ালিটির পাটগুলো সেগুলো বিক্রি হচ্ছে 27 থেকে 2800 এবং অল্প সংখ্যক 2850 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং সর্বনিম্ন যেটি দাম মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সংগ্রহ করেছে সেটি হলো 2400-2500 টাকা প্রতি মন। প্রিয় দর্শক, এটি যেসব অঞ্চলে সবচেয়ে ভালো কোয়ালিটির ফাইবার কোয়ালিটি ভালো পাবনার অঞ্চলের পাটের বাজার দর, এবং এছাড়া ফরিদপুর অঞ্চলের পাটের বাজার দর মোটামুটি একই রকম, গোপালগঞ্জ মাদারীপুর এসব অঞ্চলের পাটের বাজার দরও 27 থেকে 2800 টাকার মধ্যে। প্রিয় দর্শক, কুড়িগ্রামে 26 থেকে 2700 টাকার মধ্যে, নওগাঁ 27-2800 টাকার মধ্যে, চাঁপাই নবাবগঞ্জ দিনাজপুর এসব জায়গাও 27-2800 টাকার মধ্যে ভালো কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া নাটোরও 27 থেকে 2800 টাকার মধ্যে এবং সিরাজগঞ্জের 27 থেকে 2800 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া কুষ্টিয়া ঝিনাইদহ এসব অঞ্চলে 2400-2500 টাকা ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে, এবং যশোর সাতক্ষীরা মেহেরপুর এসব অঞ্চলে ভালো কোয়ালিটির পাটগুলো 2300-2200 টাকা বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, চুয়াডাঙ্গায় 21 থেকে 2200-2250 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে, এবং রাজবাড়িতে 27-2800 টাকা, জামালপুর 2800-2850-2900 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাটের বাজার দর সম্পর্কিত আপডেট আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।